আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও নতুন কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের সঙ্গে কিছু জরুরি কথা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওর নোটিফিকেশান পাবে না তো যাই হোক চলে এলাম টিপস নাম্বার ওয়ান এই দেখো এটা হচ্ছে কিবোর্ড তো কিবোর্ডে অনেক ধুলোবালি জমে থাকে আর দেখতেও বাজে লাগে আমরা যদি এইভাবে ব্রাশের সাহায্যে কিছু করতে হবে না ব্রাশ শুধু এইভাবে একটুখানি ঘষা দিলে সেই ফাঁকের মধ্যে জমে থাকা ধুলোবালি একেবারে পরিষ্কার হয়ে যাবে কারণ ধুলোবালি থাকলে হাত দিতেও বাজে লাগে কম্পিউটারের বাকি পার্টসগুলো কিন্তু নরম কাপড় দিয়ে আমরা মুছে নিতে পারি কিন্তু কিবোর্ডগুলো ব্রাশ দিয়েই ভালো হয় চলো চলে এলাম পরের টিপসে পরের টিপস দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে পেন আর এই পেনের কালিকগুলো শেষ হয়ে গেছে তো আমি এখন ফেলে দেব কিন্তু ফেলার আগে ঢাকনাগুলো খুলে নিলাম কারণ ঢাকনাগুলো অনেক কাজে লাগবে আর এটা কাজে লাগাতে পারলে আমাদের সংসারে টাকা পয়সাও বাঁচবে তো কিভাবে টাকা পয়সা বাঁচাতে পারি চলো দেখে নাও এই দেখো আমরা যখন কাপড় মেলি তখন এই কাপড়ের মধ্যে যে ক্লিপগুলো ব্যবহার করি সেই ক্লিপের জায়গায় এই পেনের ঢাকনাগুলো ব্যবহার করতে পারি ঠিক এইভাবে এই দেখো যে কাপড়টা আমি মেলেছি এটার ওপরে ক্লিপ না দিয়ে পেনের ঢাকনা এইভাবে আটকে নেব তাহলে কিন্তু কাপড় একেবারে নড়াচড়া মানে পড়ে যাবে না আর কি একেবারে ক্লিপের মতো কাজ করবে এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখো চলো তাহলে পরের টিপসে পরের টিপস হবে রান্নাঘরে এই দেখো যে এই হ্যাঙ্গারটা রয়েছে এটা অনেক দিনের মানে অনেক দিন থেকে পরিষ্কার করিনি তাই জং টং লেগে একাকার হয়ে গেছে তো এটাকে আমি আজ ক্লিন করব তো কিভাবে ক্লিন করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার জন্য নিয়ে নিলাম আমি এখানে বেকিং সোডা আর নিয়েছি লেবু তো এই লেবুটা আমি ব্যবহার করেছি মানে চায়ে দিয়েছি আর আরও রয়েছে রস এর মধ্যে তো এটা এখন ব্যবহার করে নেব এই লেবুর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা মানে খাওয়ার সোডা যেটা সেটা দিয়ে দিলাম তারপরে দেখো এটা এইভাবে একটু মিশিয়ে দিলাম তারপরে এটা পরিষ্কার করব এই লেবু সমেত ঘষা দেব এইভাবে এইভাবে ঘষা দিলে মানে পুরোটাতে ঘষা দিয়ে দিয়ে মাখিয়ে নেব এইভাবে তাহলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর যারা আমার ভিডিও ডেলি দেখো তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা রইল আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ কিছুক্ষণ ধরে এটা মানে লেবুর খোসাটা এইভাবে ঘষা দিচ্ছি তো যাই হোক মোটামুটি এক থেকে দুই মিনিট মতো এইভাবে ঘষা দিতে হবে তাহলে লেবুর মধ্যে যে রসগুলো রয়েছে সেগুলো ভালোভাবে এটাতে মিশে যাবে তো যাই হোক এভাবে আমি করে নিলাম তোমরা চাইলে অন্য বাটিতে বা কাপে লেবুর রস আর বেকিং সোডা মিশিয়ে করতে পারো এবারে দেখো এই ব্রাশের সাহায্যে ঘষে নেব কারণ এটা আমি ওয়াল থেকে খুলিনি মানে একেবারে চিপকে বসে আছে খোলা সম্ভব নয় যদি খুলতে পারতাম তাহলে খুব সহজে পরিষ্কার করে নিতে পারতাম তো যাই হোক এটা ওয়ালে লেগেই আছে আর সেই লেগে থাকা অবস্থায় আমি পরিষ্কার করে নেব ব্রাশের সাহায্যে তো যাই হোক তোমরা চাইলে এরকম স্ক্রাবার দিয়েও করতে পারো তো ওপরে যে ক্যাপগুলো রয়েছে সেগুলোকেও ভালোভাবে এইভাবে স্ক্রাবার দিয়ে ঘষে নেব চলো ঘষা ঘষির কাজ শেষ এবার এটা মুছে নিতে হবে এই দেখো আমার হাতে এটা সুতির কাপড় আর সুতির কাপড় মোছার জন্য খুব ভালো হয় তো এইভাবে আমি মুছে নেব চলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবারে যে এটাতে ক্যাপ নাই তো আমি এই জায়গায় কলমের ঢাকনা দিয়ে দিলাম এবারে এতে যা যা টাঙানোর আছে টাঙিয়ে নিলাম আর এটা খুব পরিষ্কার না হলেও জীবাণুমুক্ত হয়ে গেছে আর অনেকটা পরিষ্কারও হয়ে গেছে চলো যাই পরের টিপসে এই দেখো এটা কাপ ব্যবহার করতে করতে এক সময় দেখা যায় এইভাবে মানে নিচে লালচে দাগ পড়ে যায় সেই দাগ কিভাবে তোলা সম্ভব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার খাওয়ার সোডা তো চলো তারপরে দিয়ে দেব এতে এক ফাঁক লেবু আর লেবু খাবার সোডা একসঙ্গে মিশে গেলে অনেক পাওয়ারফুল হয় তোমরা দেখে বুঝতে পারবে যে এতটাই চকচকে হবে তারপরে দেখো সেই লেবুর খোসা দিয়ে আমি একটুখানি ঘষে নেব আর খাবার সোডা আর লেবু একসঙ্গে দিয়ে দিলে খুব বেশি ঘষা মাজারও প্রয়োজন হয় না খুব সহজে চকচকে হয়ে যায় চলো এটা আমি স্ক্রাবার দিয়ে মেজে নেব তো এই দেখো আমি স্ক্রাবার দিয়ে এটা মেজে নিলাম এবারে ধুয়ে দেখাচ্ছি কতটা চকচকে হয় অনেক কিছু পরিষ্কারের ক্ষেত্রে বেকিং সোডা মানে খুব উপকার করে আমাদের তো যাই হোক মানে কি বলবো ম্যাজিকের মতো কাজ করে এই দেখো একেবারে চকচকে হয়ে গেছে চলো যায় পরের টিপসে পরের টিপস হচ্ছে আমি হাতে সর্ষের তেল নিচ্ছি আর কেন তেল মাখছি সেটাও বলে দিচ্ছি ভালো করে হাতে সর্ষের তেল মেখে নিলাম এবারে কি করতে যাব। আমার বলার আগে কে কে বুঝতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো অনেকেই হয় মানে প্রায় প্রত্যেকে হয়তো বুঝতে পেরেছ যে আমি মশলা বাড়তে যাব। তো এই দেখো তেল মাখার পরে যদি মশলা বাটি তাহলে কোনো মতে হাত জ্বালা করবে না কারণ অনেকেরই এই মশলা বাটতে বেশিরভাগই মশলা বাটতে গেলে হাত জ্বালা করে আর আমি যে সর্ষের তেল মশলা বাটার জন্য দিলাম হাতে সেটা কিন্তু অনেকেরই লঙ্কা কাটতে গিয়েও হাত জ্বালা করে তো লঙ্কা কাটার আগেও যদি হাতে সর্ষের তেল মেখে নাও তাহলে কিন্তু কোনো মতে লঙ্কা কাটতে গিয়েও হাত জ্বালা করবে না তাহলে লঙ্কার কাজ করলে হাতে যদি একটুখানি সর্ষের তেল মেখে নাও তাহলে ভালো ফল পাওয়া যায় তো চলো আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে